থ্যাংক ইউ বিগত 100 বছর ধরে নিজেদের ক্যারিয়ার গড়তে আমাদের উপর ভরসা রাখার জন্য। জর্জ টেলিগ্রাফ, জীবন করে দেয়। ওয়েলকাম টু আকাশবাণী। আজ পুরো পজিটিভিটি দিয়ে শুরু করব, পজিটিভ নিউজ দিয়ে। আর এই পজিটিভ নিউজটা কিন্তু ইন্ডিয়ান ওমেন্স ফুটবলের। ইন্ডিয়ান ওমেন্স ফুটবল যেই রেটে ডেভেলপ হচ্ছে, আমার তো মনে হয় খুব শিগগিরই ইন্ডিয়ান ওমেন্স ফুটবল এরা খুব ভালো পজিশনে পৌঁছে যাবে। কারণ সব জায়গায়, সব কটা স্টেটে একটু একটু করে ডেভেলপ হচ্ছে। আর এআইএফএফ এর পক্ষ থেকে তো ফুটবলটাকে, মানে ওমেন্স ফুটবলটাকে ডেভেলপ করার বিশাল চেষ্টা করা হচ্ছে। তো সেই নিউজ দিয়েই প্রথমে শুরু করি। থমাস ডেনার্বি, এই থমাস ডেনার্বি কিন্তু হেড কোচ হয়ে গেছে ইন্ডিয়া আন্ডার 17 ওমেন্স ওয়ার্ল্ড কাপ টিমের, যেই টিমটা 2020 ওয়ার্ল্ড কাপ খেলবে সেই টিমের কিন্তু কোচ হয়ে গেছে থমাস ডেনার্বি। এই থমাস ডেনার্বির ব্যাপারে কিছু বলে দিই। থমাস ডেনার্বি কিন্তু বিশাল এক্সপিরিয়েন্স, ইউএফএ প্রো ডিপ্লোমা হোল্ডার, তার সাথে কিন্তু 30 বছরের কোচিং এক্সপিরিয়েন্স আছে ইউরোপেও আফ্রিকাতেও, 30 বছরের, বুঝতে পারছো? আর যেখান থেকে এর আগে যেখানে কোচিং করাচ্ছিল সেটা হলো নাইজেরিয়ান ওমেন্স টিম। তো নাইজেরিয়ান ওমেন্স টিমের হয়ে কী কী পেয়েছে সেটা আগে বলে দিই। নাইজেরিয়ান ওমেন্স টিমের হয়ে 2019 ওয়ার্ল্ড কাপে, মানে ফিফা ওমেন্স ওয়ার্ল্ড কাপে কিন্তু কোয়ালিফাই করেছিল নাইজেরিয়া ওমেন্স টিম, উনি কোচ ছিলেন। তাছাড়া 2018 AWCON চ্যাম্পিয়নশিপ জিতেছে, মানে মেন্সদের যেটা অ্যাফকন হয় সেটা ওমেন্স দেন আফ্রিকা ওমেন কাপ অফ নেশনস, সেটা কিন্তু নাইজেরিয়া জিতেছিল 2018। সেই জন্য 2018 নাইজেরিয়াতে বেস্ট কোচের অ্যাওয়ার্ড ওনাকে দেওয়া হয়েছিল। তো এটা কিন্তু একটা বিশাল অ্যাচিভমেন্ট। আর এখানেই শেষ না, এর আগের অ্যাচিভমেন্টগুলো শুধু শুনে নাও, কারণ আজ আগের অ্যাচিভমেন্টগুলো আরও বড় অ্যাচিভমেন্ট। সেটা হলো সুইডেন ওমেন্স টিমের কিন্তু ইনি কোচ ছিলেন, আর সেই সুইডেন ওমেন্স টিমকে ওয়ার্ল্ড কাপে 2011 ওমেন্স ওয়ার্ল্ড কাপে কিন্তু 3rd place পেয়েছিল ওই সুইডেন ওমেন্স টিম। তাহলে বুঝতে পারছো, সুইডেনের মতো একটা ওমেন্স টিমকে কিন্তু 3 নম্বরে ফিনিশ করেছেন ওয়ার্ল্ড কাপে। তো সেই রকম লেভেলের একজন কোচ কিন্তু ইন্ডিয়ান আন্ডার 17 টিমের কোচ হয়ে আসছেন, তো সেটা কিন্তু খুবই পজিটিভ নিউজ। তাছাড়াও কিন্তু 2012 যে লন্ডন অলিম্পিক্স হয়েছিল সেখানে কিন্তু কোয়ার্টার ফাইনালে নিয়ে গেছিল সুইডেন ওমেন্স টিমকে। তো বিশাল সাকসেসফুল, 30 বছরের ফুটবলের এক্সপিরিয়েন্স, আর সব কিন্তু মানে সিনিয়র টিম নিয়ে কাজ করেছেন। আর ইন্ডিয়া কিন্তু আসছেন আন্ডার 17 টিমকে কোচ করতে। তো আমরা অবশ্যই আশা করবো যে আন্ডার 17 টিম কিন্তু খুব ভালো খেলবে ওয়ার্ল্ড কাপে, আর অন্তত 2-3 স্টেজ তো অন্তত পার করবেই, কারণ এত ভালো একজন কোচ নিয়ে এসছে, মানে বলা যায় বেস্ট রিক্রুট এভার। তারপরে যেটা আসবো সেটা হলো, অনেকদিন আগেই তোমাদের ইনফর্ম করেছিলাম যে একটা চ্যাম্পিয়নশিপ হতে চলেছে কল্যাণীতে 4টে টিমকে নিয়ে, সেটা কিন্তু কালকে থেকে শুরু হয়ে গেছে, কালকে 2টো ম্যাচও হয়ে গেছে। আর 7 দিনের টুর্নামেন্ট, প্রথম 3 দিন হলো সবাই সবার সাথে খেলবে, আর লাস্ট দিন হলো ফাইনাল। তো হিরো আন্ডার 17 ওমেন্স চ্যাম্পিয়নশিপ সেটার নাম, আর সেটা কিন্তু লাইভ দেখানো হচ্ছে টিভিতে, স্টার স্পোর্টসে দেখানো হচ্ছে, হটস্টারে দেখানো হচ্ছে, জিও টিভিতে দেখানো হচ্ছে, সবাই কিন্তু দেখতে পাবে। তো ওখানে 11 নভেম্বর, মানে কালকে থেকে শুরু হয়ে গেছে, এটা বললাম 4 দিনের টুর্নামেন্ট। 11, 13, 13, 15 খেলা আছে, আর 17 হলো ফাইনাল, সেটার পুরো ফিক্সচারটা তোমরা স্ক্রিনে দেখে নাও। আর এইখানে যে টিমগুলো আছে সেই টিমগুলোর নাম হলো লায়নেস, তারপরে হলো প্যান্থার্স, টাইগ্রেস, আর একটা হলো চিতাস। আর কালকে যেই খেলা দুটো ছিল, যেই 2টো খেলা সে দুটোর স্কোর হয়েছে, লায়নেস হলো 3-0 প্যান্থার্সকে হারিয়েছে। লায়নেসে কিন্তু একটা প্লেয়ারকে দেখে আমার খুব ভালো লেগেছে, উইং দিয়ে ঢুকলো, সুন্দর কাটিয়ে পাস করলো, তারপরে একটা গোলও করেছিল, মানে অসাধারণ লেগেছিল ওই প্লেয়ারটাকে। তাছাড়া টাইগ্রেসের সাথে চিতাসের খেলা হয়েছিল সেটা 2-1, মানে হাড্ডাহাড্ডি, স্কোরটা দেখে হাড্ডাহাড্ডি মনে হচ্ছে, কিন্তু 2-0 প্রথমে জিতছিল, একদম লাস্ট মোমেন্টে তারপরে গিয়ে 2-1 হয়েছে। তো এই 4টে টিমই আছে, সবাই সবার সাথে খেলবে। আর তোমাদের যেমন বললাম যে একদিন ছেড়ে একদিন খেলা, 11 হয়ে গেছে, 13, 15, 17 ফাইনাল। তো সবাই অবশ্যই খেলাগুলো দেখো, 5টা থেকে আর 7:30 থেকে খেলাগুলো হচ্ছে, স্টার স্পোর্টসে, হটস্টারে, জিও টিভিতে, সব জায়গায় কিন্তু দেখতে পাবে। আর এখান থেকে যেরকম বলেছিলাম, এখান থেকে কিন্তু 50 জনকে সিলেক্ট করে নিয়ে যাওয়া হবে মুম্বাইতে বা গোয়াতে একখানা ন্যাশনাল ক্যাম্পের জন্য। তো এখানে কিন্তু এই মেয়েগুলো কিন্তু বিশাল একটা অপরচুনিটি পাচ্ছে। তো তারপরে ওমেন্স ফুটবলের ডেভেলপমেন্ট বললাম, এখনও কিন্তু শেষ হয়নি ওমেন্স ফুটবলের ডেভেলপমেন্টে, মানে অনেক টুর্নামেন্ট চলে, মানে কন্টিনিউয়াস চলছে। আরেক খেলা টুর্নামেন্ট হলো ইন্টার ডিস্ট্রিক্ট ওমেন্স ফুটবল চ্যাম্পিয়নশিপ সিয়ামা মিজোরাম, এটা সিয়ামা মিজোরামে হচ্ছে। সেই চ্যাম্পিয়নশিপটা কিন্তু এখন সেমিফাইনাল স্টেজে চলে এসেছে। সেমিফাইনালে যেই 4টে টিম উঠেছে সেটা হলো সিয়ামা ডিএফএ, যেটা হোম টিম, ভার্সেস আইজল ডিএফএ। ডিএফএ মানে হলো ডিস্ট্রিক্ট ফুটবল অ্যাসোসিয়েশন। তো এই দুটোর একটা খেলা আছে, আরেকটা খেলা আছে কোলাসিব ডিএফএ ভার্সেস চাম্পাই ডিএফএ। এটা কিন্তু সেমিফাইনাল স্পটে চলে এসেছে, এরপরে কিন্তু সেমিফাইনাল হয়ে ফাইনালও হয়ে যাবে। তো দেখো, পাহাড়েও কিন্তু ওমেন্স ফুটবল চলছে। আর যেটা হলো মেন লিগ ইন্ডিয়ার ওমেন্স ফুটবল মেন লিগ, সেটা হলো হিরো ইন্ডিয়ান ওমেন্স লিগ, ওটাও কিন্তু জোনাল রাউন্ডগুলো শুরু হয়ে গেছে, এরপর কিন্তু মেন রাউন্ডে আসবে। আগের বছরও 24টা টিম নিয়ে খেলা হয়েছিল, সেটু এফসি কিন্তু চ্যাম্পিয়ন হয়েছিল, এই বছরও কিন্তু হবে, কিন্তু সেটার কিন্তু এখন জোনাল কোয়ালিফিকেশন রাউন্ডগুলো চলছে। তো ওমেন্স ফুটবল ইন্ডিয়াতে বিশাল ডেভেলপ করছে, এমন যদি মেন্স ফুটবলও ডেভেলপ করে তো মেন্স ফুটবলকেও
আটকাতে পারবে না এটুকুনি বলতে পারি। তো এবার বাকি নিউজগুলোই আসি, একটাই ট্রান্সফার আছে, সেটা হলো আইজল এফসি উইলিয়াম লালনুন ফেলা। উইলিয়াম লালনুন ফেলা কিন্তু আইজল এফসিতেই আগে খেলতো, ওকে কিন্তু আবার সাইন করে নিয়েছে, নিজেদের দলে নিয়ে নিয়েছে। আইজল এফসি কিন্তু পুরোপুরি দল গঠন করে নিয়েছে, এখনও খুচখাচ নিজেদের এরিয়ার প্লেয়ারদের নিচ্ছে আই লিগের জন্য পুরো ফুল প্রিপারেশন নিয়ে। আর ওরা কিন্তু কন্টিনিউয়াস পাহাড়ের নানান টিমের সাথে খেলে যাচ্ছে, কিছু অফিস টিম, কিছু গভর্নমেন্টের টিম, এরকম কিন্তু নানান টিমের সাথে কন্টিনিউয়াস ম্যাচ খেলে যাচ্ছে নিজেদেরকে ম্যাচ ফিট রাখার জন্য। এরপরে তারপরের নিউজে চলে গেছি, সেটা হলো একটা মানে চমৎকার নিউজ, সেটা হলো ত্রিনিদাদ এন্ড টোবাগো ভার্সেস অ্যাঙ্গুইলা একটা খেলা হয়েছিল, যেই খেলার স্কোর হয়েছিল ত্রিনিদাদ এন্ড টোবাগো 15 অ্যাঙ্গুইলা 0। আর এই 15খানা গোলের মধ্যে 5টা গোল এমন একজন করেছে যে ইন্ডিয়ান ফুটবলে এই মুহূর্তে খুব পরিচিত নাম, তিনি হলেন মার্কাস জোসেফ, গোকুলাম কেরালা এফসির মার্কাস জোসেফ। অসাধারণ খেলেছিল ডুরান্ড কাপে, দেখেছো সেই মার্কাস জোসেফ 5খানা গোল করেছে 15খানা গোলের মধ্যে, তার মানে বুঝতেই পারছো অন্য লেভেলের ফর্মে এখন আছে মার্কাস জোসেফ। তোমাদের মার্কাস জোসেফকে নিয়ে কী বক্তব্য অবশ্যই কিন্তু জানিও, কারণ সবাই মার্কাস জোসেফকে একদম সামনে থেকে খেলতে দেখেছো। তারপরে চলে আসি ইন্ডিয়ান আন্ডার-19 টিমের কথায়, মানে আন্ডার-19 মেন্স টিমের কথায়। আন্ডার-19 মেন্স টিমের প্রথম খেলার কথা তোমাদের বলেছিলাম যে উজবেকিস্তানের সাথে 2-0 হেরে গেছিল, তারপরে কিন্তু দুটো খেলা, সেই দুটো খেলাও কিন্তু হেরে গেছে, একটা খেলাতেও জিততে পারেনি। সৌদি আরবিয়ার সাথে 4-0 হেরেছে আর আফগানিস্তানের সাথেও 3-0 হেরেছে। তো এই নিয়েই কিন্তু আন্ডার-17 চ্যাম্পিয়নশিপের কোয়ালিফায়ার শেষ করলো ইন্ডিয়া, কোয়ালিফাই করতে পারলো না। আর এই নিয়েই ফ্লয়েড পিন্ডের ওপর কিন্তু প্রচুর চাপ এসে পড়েছে যে ইন্ডিয়ান টিমের এত বাজে কেন পারফরমেন্স, কারণ এর আগে জানো আন্ডার-17 টিম যখন ছিল তখন কিন্তু খুব ভালো পারফর্ম করছিল, আর এখনের যে আন্ডার-16 টিমটা আছে সেটাও কিন্তু খুব ভালো পারফর্ম করছে, কিন্তু আন্ডার-19 টিম কিন্তু একদমই পারফর্ম করতে পারেনি। 3টে ম্যাচে একটাও গোল দিতে পারেনি, উল্টে 11খানা গোল খেয়েছে, তার মানে বুঝতেই পারছো কি অবস্থা। 11খানা না, ভুল বললাম, 9টা গোল খেয়েছে, মানে বুঝতেই পারছো কি অবস্থা। তারপরে আসি আইএফএ, জানো আইএফএ একটা কোচিং ওয়ার্কশপ করে ফেললো কালকে, সেই কোচিং ওয়ার্কশপটা কিন্তু একটা বিশাল বড় টিমের কোচেদের সাথে হয়েছে, মেন কোচ না হলেও যারা সাপোর্ট স্টাফ থাকে তারা এসেছিল, শালকা ওফোর, এফসি শালকা ওফোর, জানো জার্মানির টিম, একটা বিশাল বড় টিম। তো সেই শালকা ওফোরে কিছু কোচ এসেছিলো, তাদের সাথে কিন্তু ইন্ডিয়ান কোচরা মানে বাঙালি কোচরা বসে কিছু ডিসকাশন করলো, একটা ওয়ার্কশপ হয়ে গেল কালকে আইএফএর তরফ থেকে। তারপরে যে নিউজটা সেটা হলো মহামেডান এসসির নিউজ। মহামেডান এসসি জানো সিকিম গোল্ড কাপের ফাইনালে আছে, সিকিম গভর্নর্স গোল্ড কাপের ফাইনালে আছে, আর সেই ফাইনালে কিন্তু মহামেডান এসসি আজকে মুখোমুখি হচ্ছে, আজ 1:30 সময় খেলা, মুখোমুখি হচ্ছে সিকিম হিমালয়ান এফসি। সিকিম হিমালয়ান এফসিকে কিন্তু লাইটলি নিলে হবে না, কারণ সিকিম হিমালয়ান এফসি কিন্তু কোয়ার্টার ফাইনালে গোকুলাম কেরালা এফসির রিজার্ভ টিমকে হারিয়ে কিন্তু উঠেছিল, আর যথেষ্ট ভালো খেলছে সিকিম হিমালয়ান এফসি। তো কঠিন প্রতিপক্ষ, কিন্তু মহামেডান যদি আগে দুটো ম্যাচের মতো ভালো খেলে, স্পেশালি প্রথম ম্যাচটা যেরকম অ্যাটাক করেছিল সেরকম যদি অ্যাটাক করতে পারে তো অবশ্যই মহামেডান জিততে পারে। আর এই খেলাটা নয় মহামেডান স্পোর্টিং যে ফেসবুক পেজটা আছে সেই ফেসবুক পেজে লাইভ হবে, আর ওখানে যদি ওরা নেটওয়ার্ক না পায় তবে আরেক খেলা কিন্তু ফেসবুক পেজ আছে যেটা আগের দিন লাইভ হয়েছিল, সেটা হলো গোলি 365, GOALIE 365, এটা বলে সার্চ করো সবাই পেয়ে যাবে, ওখানে কিন্তু লাইভ স্ট্রিম হবে, কারণ আগের দিনও হয়েছিল। আর যেটা বলা সেটা হলো মহামেডান এফসি প্রথম ম্যাচে আর্মি রেডের সাথে 2-1 জিতেছিল, তো বলেছিলাম ওটা রিভিউ নিয়ে আসবো, কিন্তু রিভিউ বানিয়েও ছিলাম, কিন্তু বৃষ্টির জন্য সেদিন পুরো দিনটা নেট ছিল না আর ছাড়তে পারিনি, নেক্সট ম্যাচ তো পরের দিনই হয়ে গেছে তাই আর ছেড়ে লাভ হয়নি। সেই ম্যাচটা কিন্তু অসাধারণ খেলেছিল মহামেডান, আর তীর্থঙ্করের গোলটা স্পেশালি মানে অসাধারণ, ওপর থেকে বল পড়ছে ওটাকে সাইড বলই, অসাধারণ গোল হয়েছিল। তো সেই ম্যাচটা তো 2-1, আর ফ্যালু ডিঅফকে দেখে সেদিন সত্যি ভয় লেগে গেছিলো, কারণ ফ্যালু ডিঅফে লেগেছিল মোটামুটি 5 মিনিট মাটিতে পড়েছিল, সেই জুনিয়রের কথা মনে করিয়ে দিয়েছিল, কারণ জুনিয়রের সময় সেই হাওয়া দেওয়া আমার মনে আছে যে টাবেল দিয়ে হাওয়া দিচ্ছিল, সেরকম কিন্তু ফ্যালু ডিঅফকেও দেওয়া হয়েছিল। সবাই ওখানে খুবই চিন্তিত হয়ে পড়েছিল, কিন্তু সে কিন্তু আবার উঠে আবার মাঠে নেমে পুরো 90 মিনিট ফুল খেলে, তো হ্যাটস অফ ফ্যালু ডিঅফকে। আর নেক্সট ম্যাচটা কিন্তু 1-0 জিতেছিল, যেটা হলো সিকিম পুলিশের সাথে, সেই ম্যাচটাতে একটু ছন্ন ছাড়া খেলেছিল, সেরকম আর কি খেলেনি 1-0। কিন্তু আরেকটা জিনিস বলার, মহামেডান এসসি কিন্তু জার্সিটা অসাধারণ লাগছে, মানে নর্মাল জার্সি আমরা দেখে অভ্যস্ত, এটা শুধু সাদা কালো থাকে, এটা কিন্তু সাদা কালো স্ট্রাইপ আছে, অসাধারণ দেখতে লাগছে জার্সিটা, এটাই বলার। তো মহামেডান সাপোর্টাররা অবশ্যই মহামেডানকে আজকে ফুল সাপোর্ট করো, আর আমরাও চাইবো, সবাই মানে বাংলার লোক সবাই চাইবে যে সিকিম গোল্ড কাপটা বাংলাতেই আসুক, মহামেডান এসসি যেন আজকে পুরো ডমিনেট করে খেলে, এটাই বলবো। তো চলো, ভিডিওটা পছন্দ হলে লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটা তো অবশ্যই সাবস্ক্রাইব করো, আর নিজেদের বক্তব্যটা অবশ্যই রেখো। আজকে যে ওমেন্স ফুটবল নিয়ে এত তথ্য দিলাম, ওমেন্স ফুটবল কিন্তু বিশাল ডেভেলপ করছে ইন্ডিয়াতে, মানে ডেভেলপ করানোর চেষ্টা করা হচ্ছে এফএফ এর তরফ থেকে, সেটা নিয়ে তোমাদের কি বক্তব্য অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর বেল আইকনটা টিং টং করে দিও রেগুলার নোটিফিকেশন পাওয়ার জন্য। আর এখনের জন্য টাটা।